মুর্শিদাবাদের উত্তর দিকের সীমান্ত শহর লালগোলা, যা প্রায় 350 থেকে 350 বছরেরও পুরাতন একটি বাণিজ্য শহর। এটি বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত একটি রাজ স্টেট, যা পদ্মা ও গঙ্গা নদীর দ্বারা নিজেকে ঘিরে রেখেছে ও যাকে ঘিরে রেখেছে বহু গল্প কথা ও ইতিহাস। এমনই একটি জায়গা হলো লালগোলা রাজবাড়ি। তো চলুন আজকে আমরা যাই লালগোলা রাজবাড়ি। তো চলুন আজকে আমরা যাই সেই 300 থেকে 350 বছরের পুরাতন লালগোলা রাজবাড়ি, যা লালগোলা স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটারের পথ। আমরা সেখানে যাব আর দেখব লালগোলা রাজবাড়ি, লালগোলা রাজবাড়ির গেস্ট হাউস, লালগোলা রাজ কালীবাড়ি, লালগোলার রাজ দুর্গা মন্দির ও লালগোলেশ্বর শিব। আর আপনাদেরকে বলবো এখানকার বহু ইতিহাস, যা আপনাদের প্রায় অজানাই রয়ে গেছে। তবে চলুন যাওয়া যাক সেই লালগোলা রাজবাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি মানব, আর আবারও আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ইউটিউব ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। এখন আমি আছি লালগোলা রাজবাড়িতে ঢোকার এন্ট্রান্স গেটের বাইরে। আপনারা আমার পিছনে নিশ্চয়ই একটি বড় গেট দেখতে পাচ্ছেন, যেটি লালগোলা রাজবাড়িতে ঢোকার প্রধান গেট বা এন্ট্রান্স বলতে পারেন। আর এই গেটের মধ্যেই রয়েছে সেই বহু পরিচিত ইতিহাসে জড়া একটি রাজবাড়ি, যার কথা শুনলে আমি নিজে মুর্শিদাবাদের ছেলে বলে গর্ব অনুভব করি। আর এখন আমি আপনাদের নিয়ে চলে যাব এই রাজবাড়ির ঠিক ভিতরে, আর দেখাবো এই রাজবাড়ির বিভিন্ন দর্শনীয় স্থান, আর বলবো এই রাজবাড়ি সম্পর্কে বিভিন্ন গল্পকথা। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক রাজবাড়ির ভেতরের দিকে। রাজবাড়ির গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাঁ হাতে দেখতে পাবেন এরকম পাঁচির ঘেরা একটি অংশ, আর ডান হাতে দেখতে পাবেন একটি মন্দির। তো বাঁ হাতে যে পাঁচির ঘেরা এলাকাটি রয়েছে, এর ভিতরে রয়েছে আসল রাজবাড়ি, আর এই রাজবাড়িটি বর্তমানে মুক্ত সংশোধনাগার হিসাবে প্রতিষ্ঠিত রয়েছে। আর ডান হাতে রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির। এই লক্ষ্মী জনার্দন মন্দির থেকেই প্রতি বছর এখান থেকে রথ বেরোয়, আর যে রথটি বর্তমানে এই লক্ষ্মী জনার্দন মন্দিরের ভিতরে নাই, কারণ এই মন্দিরটি পুনঃসংস্করণ হচ্ছে, আর রথটি পাশের মাঠে রয়েছে। আমরা পাশের মাঠটি যাব, পাশের মাঠে গিয়ে ওখানে আমরা রথটি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমরা এই লক্ষ্মী জনার্দন মন্দিরের ভেতরে যাব আর পুরো মন্দিরটাকে দেখব, আর সঙ্গে সঙ্গে আপনাদের শোনাবো এই রাজবাড়ির বিভিন্ন ধরনের ইতিহাস। তো এই রাজবাড়ি অর্থাৎ লালগোলা স্টেটের রাজার আদি পুরুষ হলেন শ্রী মহিমাচরণ রায়, যিনি ইউপির গাজীপুর জেলার তালি গ্রামের বাসিন্দা ছিলেন। অষ্টাদশ শতকের প্রথমার্ধে তৎকালীন বাংলার রাজশাহী জেলার সুন্দরপুর গ্রামে এসে বসবাস শুরু করেন। পরে সেই সুন্দরপুর গ্রাম পদ্মার ভাঙনে তলিয়ে গেলে তিনি সেখান থেকে তার বড় পুত্র দলেল রায় ও রাজনাথ রায়কে সঙ্গে করে কলকলি নদীর ধারে এই সীমন্তপুরে আশ্রয় স্থাপন করেন। আর এখানে এসে তিনি একটি
কালী মায়ের স্বপ্ন পান, আর সেই কালী মন্দিরটা আমি ভিতরে দেখাবো। আর এই জায়গাটা হচ্ছে সেই এমন একটা রাজবাড়ি যেখানে বহু মনীষীরা ক্রমান্বয়ে এসে গিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এছাড়াও না জানি আরও কত, যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এখানে এসে বহুদিন তারা বসবাস করেন। এবং এখানকার সব থেকে বড় ঘটনা যেটার জন্য আমার মুর্শিদাবাদের ছেলে বলে নিজেকে গর্ব অনুভব হয়, সেটা হলো এখানে যখন বঙ্কিমচন্দ্র রায় বাংলার দায়িত্বে আসেন, বহরমপুরে নিজে যখন বসবাস করেন, তখন তার আনন্দমঠের শেষ কয়েকটি চ্যাপ্টার পাতা তিনি এখানে বসেই রচনা করেন। এবং তার সব থেকে বিখ্যাত বন্দে মাতরম যে গানটি, সেটিও কিন্তু আমাদের এইখানেই রচিত হয়। তো যাই হোক, আমরা বলতে বলতে চলে এলাম এখন সেই রথের কাছে, যে রথের কথা আপনাদেরকে বলছিলাম, যেটা প্রতি বছর লক্ষ্মী জনার্দন মন্দির থেকে বেরোয় শ্রাবণ মাসে। তো সেই লক্ষ্মী জনার্দন মন্দিরের যে রথটা থাকতো, ওটা এখন এখানে রয়েছে, কারণ ওখানে সংস্করণ হচ্ছে। আর আপনাদের আরও কথা বলি যে এইখানে যে রথটি দেখছেন, সেটি কিন্তু এই রাজার রাজস্টেটের আদিপুরুষ শ্রী মহিমাচরণ রায়ের কিন্তু তৈরি নয়, এটি তৈরি করেন তার পরবর্তী জেনারেশন রাজা রাও রাম শঙ্কর রায়, এবং তারই মানে নির্দেশনায় এই রথটা তৈরি হয়। এবং এই যে প্রধান মেন রাজবাড়িটা আপনি দেখতে পাবেন, একটু পরে আপনাদের দেখাবো, সেই রাজবাড়িটাও কিন্তু এই রাজা রাও রাম শঙ্কর রায়ের উদ্দেশ্যেই তৈরি হয়। আর আরেকটা কথা বলি, এখানকার আদিপুরুষ শ্রী মহিমাচরণ রায়ের কিন্তু দুই পুত্র ছিল, একজন হচ্ছে দলেল রায় আর আরেকজন হচ্ছেন রাজনাথ রায়। তো দলেল রায়ের কিন্তু কোনো ধরনের পুত্র ছিল না, এবং দলেল রায়ের পরবর্তী যে রাজারা তারা কিন্তু রাজনাথ রায়েরই বংশধর। এবং এই দলেল রায় কিন্তু বিশাল কিন্তু নাম ডাক ছিল তৎকালীন সময়ে, তৎকালীন সময়ে রানী ভবানীর সেনাপতি পদেও তিনি কিন্তু নিযুক্ত ছিলেন, এবং তিনি আলিবর্দী খাঁর সময়ও কিন্তু জিনাদারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরে নীল, রেশম, ধানের বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং তিনি বহু টাকা উপার্জন করেন, এবং তারপরেই তিনি কিন্তু এই রাজত্বের অধিকারী হন এবং রাজবংশের প্রথম রাজা হন। এখন আমরা রয়েছি মেন রাজবাড়ির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লালগোলা মুক্ত সংশোধনাগার, আর ওপরে এই যে সিংহের ছাপ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটাই হচ্ছে আসল রাজবাড়ি। তো এখানে এখন মুক্ত সংশোধনাগার তৈরি করা হয়েছে। এই মুক্ত সংশোধনাগারটি তৈরি করা আজকের নয়, এটি যখন ভারত স্বাধীন হয় তখনই কিন্তু এখানকার যে দানবীর রাজা ছিলেন, তিনি কিন্তু এই রাজবাড়িটিকে কেন্দ্র সরকারের হাতে তুলে দেন এবং এটিকে মুক্ত সংশোধনাগার রূপে প্রতিষ্ঠা করেন। এটি কিন্তু মুর্শিদাবাদ তথা সমগ্র ওয়েস্ট বেঙ্গলের প্রথম সংশোধনাগার, আর যার জন্য এই জায়গাটা কিন্তু আরও বেশি বিখ্যাত। একদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর আরেকদিকে মুক্ত সংশোধনাগার, এই জায়গাটাকে কিন্তু একটা অপূর্ব জায়গা করে তুলেছে। আর এই যে সামনে দুর্গা মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই দানবীর রাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায়ের তৈরি। এখানে বসেই তিনি কিন্তু দান ধ্যান করতেন এবং বিশাল নাম কামিয়েছিলেন এই লালগোলা রাজবাড়িতে। এখন আপনারা আপনাদের সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসটি তৈরি করেন এখানকার শেষ রাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায়, যিনি দান ধ্যানে বিশ্বাসী ছিলেন এবং জনসাধারণের কাছে যিনি দানবীর রাজ নামে পরিচিতি লাভ করেছিলেন। এখন আমরা যাব এই রাজবাড়ির ঠিক, রাজবাড়ি বলা ভুল, এই গেস্ট হাউসের ঠিক উল্টো দিকটাতে, যেখানে রয়েছে এই লালগোলা রাজ কালীবাড়ি। তো সেই কালীবাড়ির ভিতরে ঢুকবো এবং পুরো জায়গাটাকে আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরবো।
এখন আমরা আছি সেই বিখ্যাত লালগোলার রাজ কালীবাড়ির মধ্যে। আর এই দেখুন, এই হচ্ছে সেই কালী প্রতিমা যা স্বপ্নাদেশে পাওয়া গেছে। এবং এই কালী প্রতিমার সব থেকে বড় একটা ঘটনা হলো, এটিকে শিখল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ এটি মনে করা হচ্ছে যে আস্তে আস্তে পদ্মা গর্ভে এটা তলিয়ে যেতে পারে। তো বিভিন্ন সেই সব কারণ আছে এবং গল্প কথা আছে, যেগুলি আমি আপনাদেরকে পরের অন্য একটি এই লালগোলার রাজ কালীবাড়ির সম্পর্কে যখন ভিডিও বানাবো তখন আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। আর এখন আমি আপনাদেরকে এই রাজ কালীবাড়ির ভিতরে বিভিন্ন যেসব স্কাল্পচারগুলো খনন করা আছে, মূর্তিগুলো এবং বিভিন্ন ধরনের আর্টগুলো আছে, সেইগুলো আমি আপনাদের দেখাবো। আজকে আমার এখানে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এবং বিকেল প্রায় 5টা বেজে গেছে। তো সেহেতু আমি আর বেশিক্ষণ ব্লগটা করতে পারছি না, কারণ এই মন্দিরটা পুরোহিত মশাইরা বন্ধ করে দেবেন। তো আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, আপনি এই মন্দিরটা উপভোগ করুন। এবং এখানে বিভিন্ন ধরনের শিব আছে, ওই যে সামনে ছোটো ছোটো খোপগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ কিন্তু করা আছে। এই শিবলিঙ্গগুলি আপনি কিন্তু নিজের চোখে দর্শন করুন, ভালো লাগবে, মনোরম পরিবেশ। এবং প্রতিদিন এখানে কিন্তু যেসব অনুষ্ঠানগুলো থাকে, অর্থাৎ বিয়ে পৈতে, সেইগুলো কিন্তু সবই এখানে অনুষ্ঠিত হয় এবং বিশাল জাগ্রত, এখানকার লোকেরা খুবই মানে। এবং এখানে একটি বড় দুর্গা পুজো হয়, পাশেই দেখালাম যে দুর্গা মন্দিরটি। এবং এই দুর্গা মন্দিরের যে প্রবেশ দ্বার সেটিও কিন্তু এই লালগোলা রাজ কালীবাড়ির যে সামনের দিকটা সেই গেটের মতন কিন্তু করা হয় হুবহু। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো এলাকাটা, ততক্ষণ আপনারা উপভোগ করুন। আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি। আর আবার আপনাদেরকে দেখা হবে অন্যদিন আরেকটা ভিডিওতে, যেদিন আমি এই রাজ কালীবাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এবং তার সঙ্গে পুরো ভিডিওটা আমি রাজ কালীবাড়ির আপনাদেরকে প্রদান করব। তো আজকের জন্য এতটাই, বাই বাই, দেখতে থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন। Thank you.